সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন একটি অধ্যায়, চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা আলোচনা করব 16তম অধ্যায়, আমাদের সংস্কৃতি নিয়ে। তো শুরু করছি আমাদের আজকের যে প্রশ্নগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব সেগুলো। প্রথম, বাঙালির সংস্কৃতির দুইটি উপাদানের নাম লেখো। বাঙালি সংস্কৃতির দুইটি উপাদানের নাম হলো বাংলা ভাষা ও ঐতিহ্যবাহী পোশাক। উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই? উৎসবে আমরা দুধের তৈরি মিষ্টি খাই, যেমন দই, পায়েস, রসগোল্লা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি ঐতিহ্যবাহী খাবার। আমরা বিভিন্ন অনুষ্ঠানে, পার্বণে, তারপরে বিয়েতে আমরা এই মিষ্টিগুলো সাধারণত খেয়ে থাকি এবং এগুলো খুবই সুস্বাদু। লোকসঙ্গীতের দুটি ধারার নাম লেখো। লোকসঙ্গীতে দুটি ধারার নাম হলো বাউল ও ভাটিয়ালি। এ দুটি আমাদের ঐতিহ্য লোকসঙ্গীতের। আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে? আচ্ছা, মানে হুমকি এখানে বোঝানো হচ্ছে কি কি মানে আমাদের বিপদ বয়ে আনতে পারে বা কি কি আমাদের বিপদ হয়ে আসতে পারে। আমাদের সংস্কৃতির জন্য হুমকি হলো বিদেশি সংস্কৃতি, সচেতনতার অভাব এবং সংস্কৃতি সংরক্ষণে সঠিক ব্যবস্থা না থাকা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ সংস্কৃতির প্রভাব রয়েছে, আমরা আমাদের দেশীয় ঐতিহ্য সংস্কৃতিকে ভুলে বিদেশি সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছি, গ্রহণ করছি, সে কারণে এটা আমাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের এবং কেন? বাঙালি সংস্কৃতির আচার অনুষ্ঠান আমার সবচেয়ে পছন্দের, কারণ আচার অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে উৎসব করতে পারি এবং অনেকে একত্রে বসে খাওয়া দাওয়া করতে পারি, সবাই সবার খোঁজ খবর নিতে পারি, আর এ কারণেই বাঙালি সংস্কৃতি আচার অনুষ্ঠান বিষয়টি আমার সবচেয়ে বেশি পছন্দের। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই। তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? আমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো বিভিন্ন ভাষা। বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা। বাংলা ছাড়াও এদেশের বেশিরভাগ ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। বৈচিত্র্যময় পোশাক। আমাদের বাংলাদেশের মানুষ রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পোশাক, যেমন মেয়েরা শাড়ি, সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, গয়না, টিপ ইত্যাদি পরে। ছেলেরা লুঙ্গি, শার্ট, প্যান্ট, পায়জামা এবং আমাদের সবচেয়ে প্রিয় পাঞ্জাবি ইত্যাদি পরে। হরেক রকমের খাবার। এদেশের মানুষ হরেক রকমের খাবার খায়। এসব খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, নানা রকম ভর্তা ভাজি, বিভিন্ন রকম মিষ্টি ও ফল ফলাদি, নানা রকম উৎসব ও সঙ্গীত। বাংলাদেশ হলো উৎসব ও সঙ্গীতের দেশ। বিভিন্ন উৎসব, পালা পার্বণে, গান বাজনা এদেশের মানুষ সারা বছরই মেতে থাকে। অর্থাৎ সবসময় একটা উৎসব উৎসব ভাব আমাদের বাংলাদেশে রয়েছে। বিভিন্ন উৎসবে আমরা অনেক আনন্দ করতে পারি। গান, নাচ, উৎসব আমাদের এখানে হরহামেশাই হয়ে থাকে। এই ছিল আজকের আমাদের এই আলোচনা, আমাদের সংস্কৃতি, 16 অধ্যায়, চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আশা করি তোমরা যখন নিজেরা পড়বে এবং পাশাপাশি এই ভিডিওটা ফলো করবে, সেটা তোমাদের অনেক সাহায্য হবে এবং তোমরা পরীক্ষায় অনেক ভালোভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা।